হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আমি একটা আপনাদের কীটনাশক বাড়িতে তৈরি করে দেখাবো, যেটা খুব সহজেই আমাদের বাড়িতে যে রোজ নামচাই যে জিনিসপত্রগুলো থাকে সেই জিনিসের মধ্যে থেকেই আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নতুন একটি কীটনাশক তৈরি করব, এবং সেই কীটনাশকটি আমরা যে কোনো গাছের মধ্যে যে কোনো রকম পোকামাকড় আক্রমণ হলে এই সলিউশনটা বা এই লিকুইডটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা সব ধরনের পোকামাকড় থেকে গাছকে বাঁচাতে পারবো। এবারে অনেকেরই প্রশ্ন থাকবে যে দাদা, আমরা তো ঘরোয়া উপায়ে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করি, যেমন নিম তেল বা আরও অন্যান্য যেরকম আদা, রসুন, লঙ্কা, হলুদ, এইগুলো ব্যবহার করে কি এইসব রোগ দূর করা যাবে না? তো সেখানে আমি বলবো যে যদি দেখা যায় যে কোনো গাছে হালকা কোনো রকম পোকামাকড় আক্রমণ হয়েছে, তো এই ঘরোয়া টোটকাগুলোই বা ঘরোয়া কীটনাশকগুলোই খুব ভালো কাজ করে। কিন্তু অনেক সময় দেখা গেছে গাছের মধ্যে সম্পূর্ণভাবে রোগ পোকার আক্রমণ হয়ে গেছে, তখন কিন্তু আমরা সাধারণত কী করি, কেমিক্যাল কীটনাশক ব্যবহার করি বা অনেক পাওয়ারফুল কীটনাশক ব্যবহার করি, এবং সেই কীটনাশকগুলোর দামও অনেক। তো সেই কীটনাশকগুলো যাতে আমাদের ব্যবহার করতে না হয় তার জন্য আমরা কি করব, এই যে আজকে আমার দেখানো যে কীটনাশকটা বানাচ্ছি সেটা আপনারা বাড়িতে বানিয়ে গাছে ব্যবহার করবেন, একবার ব্যবহারেই আপনারা রেজাল্ট পাবেন। এবং তারপরে আপনারা নিয়মিত নিম তেল বা ঘরোয়া কীটনাশক যদি গাছে ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু গাছে আগামী দিনে আর কোনো রকম পোকামাকড় আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। এই পোকামাকড় আমরা দূর করার জন্য যে কীটনাশকটা ব্যবহার কথা বলছি তার আগে আমি কয়েকটা কথা বলে দিই। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু আমাদের গাছে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হবে না, এবং আমাদের খুব দামি দামি বা খুবই কড়া কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হবে না। তো তার জন্য কী করতে হবে, গাছকে সবসময় নজরে রাখুন, বা আপনার গার্ডেনে যেখানে গাছ প্রচুর আছে একটু সরিয়ে সরিয়ে দেখবেন কোনো জায়গায় পোকামাকড় আক্রমণ হয়েছে কিনা। কোনো যদি নির্দিষ্ট স্থানে পোকামাকড় আক্রমণ হয় সম্ভব হলে সেই অংশটা কেটে বাগানের বাইরে ফেলে দিন, তাহলে কী হলো, গাছে আর ছড়াবে না। এবং তার সঙ্গে সঙ্গে নিম তেল বা আপনার বাড়ির তৈরি ঘরোয়া কীটনাশক যদি গাছে ব্যবহার করে থাকেন তাহলে আর আগামী দিনে গাছে পোকামাকড় আক্রমণের সম্ভাবনা নেই। এর পরের যে পয়েন্টটি বলবো সেটা আপনারা দেখবেন যে অনেক বাগানই আছে যা গার্ডেনে পোকামাকড় আক্রমণ হয়ই না, কারণ কি তারা মোটামুটি 15 থেকে 20 দিন অন্তর গাছে জৈব কীটনাশক কন্টিনিউ ব্যবহার করে, ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করে, শুধু নিম তেল নয় অন্যান্য জৈব কীটনাশকও তারা ব্যবহার করে। এর ফলে কি হয় যে গাছে পোকামাকড়ের আক্রমণ হয় না। ছোটোখাটো যদি আক্রমণের শুরুতেই যদি আমরা কীটনাশক ব্যবহার করে দিই ঘরোয়া কীটনাশক তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয় না। এই বিষয়গুলো খেয়াল রাখলে আমাদের এই ধরনের আর কড়া কীটনাশক বা কেমিক্যাল কীটনাশক ব্যবহারের দরকার পড়বে না। তো বন্ধুরা, এই বিষয়টা তো আপনাদের বলেই দিলাম, ভবিষ্যতে এটা করবেন, কিন্তু যাদের কাছে এখনই খুব বেশি পোকামাকড় আক্রমণ হয়ে গেছে বা মিলিবাগের আক্রমণ হয়ে গেছে, অ্যাফিডস এই ধরনের আরও অন্যান্য যে পোকামাকড়ের আক্রমণ হয়ে গেছে, তার থেকে বাঁচার জন্য আজকে আমি একটি সলিউশন তৈরি করছি। আর সেই সলিউশনে আমি ব্যবহার করছি কি, ইনো। তো বন্ধুরা, আমি এখানে যে তরল কীটনাশকটা বানাতে যাচ্ছি তার জন্য 1 লিটার জলের পরিমাপ হিসেবে আমি বলছি আপনাদের দেখানোর সাথে আমি এই গ্লাসে তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমেই যে ইনগ্রিডিয়েন্টসটা নেবো সেটা হচ্ছে ইনো। ইনো অরেঞ্জ হতে পারে, লেমনও হতে পারে, এবং এই ইনোর পুরোটাই 1 লিটার জলে আমি মেশাবো। আপনারা দেখতে পাচ্ছেন ইনো জলে মেশানোর সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বাবেলস তৈরি হয়েছে। এই বাবেলসটা একটু কম হলেই তার মধ্যে আমরা 1 চামচ বেকিং সোডা মেশাবো। অবশ্যই বেকিং সোডা মেশাবেন, অনেকেই কী করে বেকিং পাউডার মেশায়, আর বেকিং পাউডার মেশালে কী হয় গাছে অনেক সময় রেজাল্ট ঠিকঠাক দেয় না। তো অবশ্যই আপনারা বেকিং সোডাই মেশাবেন, এবং তার সঙ্গে আমি হার্বাল হ্যান্ড ওয়াশ 1 চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। এছাড়া অনেকেই দেখা যায় যে ডিটারজেন্ট পাউডার বা ডিটারজেন্ট গুঁড়ো অনেক সময় ব্যবহার করে, আমি ডিটারজেন্ট গুঁড়ো আপনাদের ব্যবহার করতে বারণ করি, কারণ কি ডিটারজেন্ট গুঁড়োগুলো বা ডিটারজেন্ট পাউডার এক একটা কোম্পানি এক এক রকম হয়ে থাকে, অনেক সময় দেখা গেছে গাছে খারাপ প্রভাব ফেলে। তো আপনারা চাইলে হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু ব্যবহার করাটা অনেকটা সেফ। এবং এই সলিউশন আরও বেশি পাওয়ারফুল করার জন্য অবশ্যই আপনারা যে কোনো একটি তেল ব্যবহার করবেন। আমি এখানে নিম তেল ব্যবহার করছি, নিম তেল ব্যবহার করলে খুবই ভালো। আর নিম তেল যদি না থাকে আপনাদের রান্নাঘরে যে কোনো ভেজিটেবল অয়েল যেমন সরিষার তেল, সাদা তেল আপনারা এই তরল সলিউশনে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু রেজাল্টটা আরো অনেক বেটার পাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্প্রে বটলে এই সলিউশনটা ভরে নিয়ে যে পোকামাকড় আক্রমণ হয়েছে সেই জায়গাগুলো খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের পোকামাকড় আক্রমণে এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন, যেমন অ্যাফিডস, মিলিবাগ, থিপস, মাইটস, হোয়াইট ফ্লাই, ক্যাটারপিলার, পাউডারি মিলডু, লিপ রাস্ট, লিপ মাইনার, সব ধরনের পোকামাকড় আক্রমণে কিন্তু আপনারা এই সলিউশনটি ব্যবহার করতে পারেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে কি পরিমাণে পোকামাকড় আক্রমণ হয়েছিল, কিন্তু এই যে সলিউশনটা আমি ব্যবহার করে দেখতে পাচ্ছেন গাছে পোকামাকড় পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো
বন্ধুরা, এই যে কীটনাশকটি আছে এটা অবশ্যই আপনারা বিকেলবেলা ব্যবহার করবেন বা সন্ধ্যার পরে ব্যবহার করবেন, সকালে ব্যবহার করবেন না। কারণ এর মধ্যে বেকিং সোডা আছে, যেটা পাতায় লাগলে অনেক সময় দেখা গেছে যে রোদ্দুরের সংস্পর্শে আসলে পাতা অনেক সময় জ্বলে যায় বা পুড়ে যায়। তো অবশ্যই আপনারা সন্ধ্যাবেলা ব্যবহার করবেন। আর এই যে সলিউশনটা আপনারা অবশ্যই যদি একবার ব্যবহার করেন, গাছের পোকামাকড় দূর হতে বাধ্য। এবং তারপরে আপনারা কী করবেন, নিয়মিতভাবে আপনাদের বাড়িতে থাকা যে কোনো ধরনের কীটনাশক, অবশ্যই জৈব কীটনাশক হলে ভালো হবে, সেটা যদি ব্যবহার করেন তাতে কিন্তু গাছে পোকামাকড় ভবিষ্যতে আক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। তো বন্ধুরা, এবারে অনেকেরই প্রশ্ন হতে পারে যে ইনো ব্যবহার করলে আমাদের গাছের কোনো ক্ষতি হবে না? তো বন্ধুরা, আমি ইনো ব্যবহার করা অনেকেরই দেখেছি, তারপরে আমি নিজে গাছে ব্যবহার করে দেখেছি যে কোনো রকম অসুবিধা হয়নি। কিন্তু এটা একটা কথা মাথায় রাখবেন যে ইনো ছাড়াও আমরা কিন্তু এর আগে একটি কীটনাশক ব্যবহার করেছি, সেটাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তার জন্য কি করতে হবে, আপনাদের গাছে যদি খুব বেশি পোকামাকড় আক্রমণ হয় সেক্ষেত্রে আপনাদের বেকিং সোডার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, এক চামচের জায়গায় দেড় চামচ দিয়ে দেবেন। সেক্ষেত্রে ইনো না ব্যবহার করলেও আপনারা ভালো রেজাল্ট পাবেন। ইনোর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বোনেট, সোডিয়াম কার্বোনেট, এই তিনটি মেন উপাদান থাকে। তো এগুলো অবশ্যই পোকামাকড়ের উপরে খুব ভালো কার্যকর হয়, তো এর জন্যই আমি ব্যবহার করেছি। আর ইনো আপনি যদি ব্যবহার করতে না চান তাহলে কিন্তু এই বেকিং সোডার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের যে সলিউশনটা দেখালাম আশা করি আপনাদের গাছে যে কোনো ধরনের বড় পোকামাকড় আক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করবে, আর অবশ্যই এটা এফেক্টিভ হবে একবার ব্যবহার করলে। তো বন্ধুরা, আজকে এই যে সলিউশনটা আপনাদের দেখালাম আশা করি খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনারা আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, এবং আগামী দিনে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।